হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের ছায়া প্রকাশনের বই থেকে সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের আজকে পঞ্চম ক্লাস, এবং আজকের ক্লাসটা কিন্তু এই অধ্যায়ের অর্থাৎ অ্যানালজি বা সাদৃশ্য অধ্যায়ের শেষ ক্লাস হতে চলেছে। এবং তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে ক্লাসগুলো যাতে আমি বড় করে করাই, একটু বেশি করে ক্লাস নিই। তো আজকের এই সাদৃশ্য অধ্যায়ের ক্লাসটি কিন্তু খুবই বড় ক্লাস হতে চলেছে। অনেক প্রশ্নের সমাধান আমি আজকের এই ভিডিওতে এই ক্লাসে করিয়ে দেবো তোমাদেরকে। তো সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখো, এবং ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে, তো একটু ধৈর্য ধরে এবং সময় নিয়ে ভিডিওটা দেখো, কারণ সামনে কিন্তু অনেকগুলো পরীক্ষা আছে। রেলের NTPC আছে, PSC-র প্রচুর পরীক্ষা আছে, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পরীক্ষা আছে, এবং সমস্ত পরীক্ষার জন্য এই সকল রিজনিং বা GI-গুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটা বড় হলেও তোমরা ক্লাসটাকে সম্পূর্ণ দেখো, তোমাদের কিন্তু ভীষণ ভীষণ উপকারে লাগবে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক সাদৃশ্য অধ্যায়ের পঞ্চম এবং শেষ ক্লাসটি। এর আগের ক্লাসটি অর্থাৎ চতুর্থ ক্লাসটি শেষ হয়েছিল প্রশ্ন নম্বর 60-এ, আজকে 61 থেকে শুরু হচ্ছে। এখানে 61 নম্বর কোশ্চেন রয়েছে, অন্ধকার ভয়ের সঙ্গে যেভাবে সম্পর্কিত, সততা কীভাবে সম্পর্কিত হবে নিচের এই অপশানগুলোর সঙ্গে। তাহলে এখানে দেখো, অন্ধকার দেখলে মানুষ কিন্তু ভয় পায়, বা অন্ধকারে কিন্তু ভয় পায়, অর্থাৎ অন্ধকার কিন্তু ভয়ের কারণ। তাহলে এখানে সততার সঙ্গে কি সম্পর্কিত হতে পারে? যদি কোনো ব্যক্তি ধরো সৎ হয়, তার সততাকে আমরা কিভাবে সম্মান করতে পারি? অসততা সম্পদ, বিশ্বাস জয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তির মধ্যে আমরা সততা লক্ষ্য করি, তাকে কিন্তু আমরা বিশ্বাস করি। তো সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নম্বর 62, লোকমান্য বালগঙ্গাধর তিলক। তো এটা অনেকেই তোমরা জানো, বালগঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল বা লোকমান্য বলা হতো। তাহলে গুরুদেব কাকে বলা হতো? রবীন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী। তো গুরুদেব বলা হতো রবীন্দ্রনাথ ঠাকুরকে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নম্বর 63, পাঞ্জাব কেশরী বলা হতো লালা লাজপত রায়কে। তাহলে ব্রহ্মানন্দ উপাধি কে পেয়েছিল? বল্লভভাই প্যাটেল, কেশবচন্দ্র সেন, চিত্তরঞ্জন দাস, না মহাত্মা গান্ধী? এই সকল প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট, এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ব্রহ্মানন্দ বলা হতো কেশবচন্দ্র সেনকে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। এবং বন্ধুরা, যদি এই ক্লাসগুলো তোমাদের উপকারে লাগে এবং ভালো লাগে, তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করো, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, কারণ তারাও কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে, তাদেরও কিন্তু এই সকল রিজনিং বা GI ক্লাসগুলো ভীষণ প্রয়োজন। সুতরাং তাদের সঙ্গে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো। কোশ্চেন নাম্বার 64, গোরা রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে শ্রীকান্ত কী হবে? এখানে গোরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাসের চরিত্র। তো সুতরাং শ্রীকান্ত এখানে নিম্নের কোন লেখকের উপন্যাসের চরিত্র হবে? তো এখানে শ্রীকান্ত কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাসের চরিত্র। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 65, সন্দীপ রবীন্দ্রনাথ পাগলাদাসু কার লেখা? এখানে সন্দীপ চরিত্রটি রবীন্দ্রনাথের সৃষ্টি করা, তাহলে পাগলাদাসু চরিত্রটি কার সৃষ্টি করা? তো আমরা সকলেই জানি পাগলাদাসু চরিত্রটি সৃষ্টিকর্তা হলেন সুকুমার রায়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 66, রবিশঙ্কর সেতারের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ রবিশঙ্কর সেতার বাজান, তাহলে শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? তো বেহালা, তবলা, সন্তুর, না শরৎ? এখানে শিবকুমার শর্মা কিন্তু সন্তুর বাদক। তো সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 67, পানালাল ঘোষ বাঁশি, অর্থাৎ বাঁশি বাজান হচ্ছে পানালাল ঘোষ, তাহলে ভিজি যোগ কিসের সঙ্গে সম্পর্কিত? বেহালা, বাঁশি, তবলা, শরৎ? এখানে কিন্তু ভিজি যোগ বেহালা বাজান। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। এই সকল প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সুতরাং ক্লাসটিকে তোমরা সম্পূর্ণ কিন্তু দেখতে থাকো। কোশ্চেন নাম্বার 68, কেলুচরণ মহাপাত্র ওড়িশি, তাহলে বিরজু মহারাজ কিসের সঙ্গে সম্পর্কিত হবেন? এখানে কেলুচরণ মহাপাত্র হলেন একজন বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী। তো এখানে বিরজু মহারাজ কিসের সঙ্গে সম্পর্কিত হবেন? এখানে বিরজু মহারাজ কিন্তু কত্থকের সঙ্গে সম্পর্কিত। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 69, বালা সরস্বতী ভরতনাট্যম, অর্থাৎ ভরতনাট্যমের সঙ্গে বালা সরস্বতী সম্পর্কিত। এই বালা সরস্বতী হলেন বিখ্যাত ভরতনাট্যম শিল্পী। এই তাহলে ভারতীয় শিবাজী কিসের সঙ্গে সম্পর্কিত? মণিপুরী, ওড়িশি, কত্থক, মোহিনীআট্টম? এখানে ভারতীয় শিবাজী হলেন মোহিনীআট্টমের সঙ্গে সম্পর্কিত। তো সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান ডি।
কোশ্চেন নাম্বার 70, দ্য টেম্পেস্ট শেক্সপিয়ারের লেখা, তাহলে টেম্পল টাইগার কার লেখা? দ্য টেম্পেস্ট হলো শেক্সপিয়ারের রচনা, তো সুতরাং টেম্পল টাইগার হলো জিম কর্বেটের একটা বিখ্যাত রচনা, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 71, দ্য নেমসেক, এটা ঝুম্পা লাহিড়ি রচিত, সুতরাং দ্য গড অফ স্মল থিংস এটা কার লেখা? এটাও একটা বিখ্যাত রচনা, এটা কিন্তু লিখেছিলেন অরুন্ধতী রায়, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 72, দ্য সানফ্লাওয়ার ভ্যান গগ, এই সানফ্লাওয়ার হচ্ছে একটা চিত্র বা ছবি, এটার এঁকেছিলেন হচ্ছে ভ্যান গগ, তো দ্য লাস্ট সাপার এটাও একটা ছবি, তো এই লাস্ট সাপার ছবিটা কে এঁকেছিলেন? লিওনার্দো দ্য ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, পাবলো পিকাসো না রাফায়েল? তো এক্ষেত্রে এই লাস্ট সাপার ছবিটি এঁকেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 73, ম্যাডোনা রাফায়েল, তো এক্ষেত্রেও কিন্তু ম্যাডোনা হচ্ছে একটা ছবি, আমরা প্রত্যেকেই জানি ম্যাডোনার এই বিখ্যাত ছবিটা এঁকেছিলেন রাফায়েল, দ্য পটেটো ইটার্স এই ছবিটা কে এঁকেছিলেন? এই পটেটো ইটার্স ছবির যে সৃষ্টিকর্তা তিনি ছিলেন ভ্যান গগ, তো এক্ষেত্রে তাহলে সঠিক উত্তরটি হবে অপশান সি। তো তাহলে তোমরা বুঝতেই পারছো, এগুলো কিন্তু তোমাদের হয়তো অনেকেরই জানা বা অনেকেরই হয়তো না জানা, কিন্তু প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তো এই সকল প্রশ্নগুলোর জন্য ক্লাসটি কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো, এরকম আরও ভালো প্রশ্ন পরবর্তীতে আমি করাতে চলেছি। কোশ্চেন নাম্বার 74, আত্মীয় সমাজ সৃষ্টি করেছিলেন রামমোহন রায়, অর্থাৎ আত্মীয় সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে রামমোহন রায়, তাহলে ভারতের ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? মহাত্মা গান্ধী, কেশবচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর না আনন্দমোহন বোস? তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, কেশবচন্দ্র সেন ছিলেন ভারতের ব্রাহ্ম সমাজের স্রষ্টা। কোশ্চেন নাম্বার 75, ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্স, অর্থাৎ এই যে ডেভিড কপারফিল্ড হচ্ছে একটা চরিত্র, এই চরিত্রটি সৃষ্টি করেছিলেন চার্লস ডিকেন্স, তাহলে জেমস বন্ড এটাও একটা খুব বিখ্যাত চরিত্র, এটা সকলেরই জানা, তো এই জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন? তো এই জেমস বন্ড চরিত্রের স্রষ্টা ছিলেন ইয়ান ফ্লেমিং, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। এই সকল প্রশ্নগুলো একধারে যেরকম জিআই বা রিজনিংয়ের হিসেবে কাজে লাগছে, পাশাপাশি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস, এগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। কোশ্চেন নাম্বার 76, গ্লুকোমা চোখ, অর্থাৎ গ্লুকোমা হলো চোখের একটি রোগ, এখানে নিউমোনিয়া এই যে রোগটা এটা কার সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ এই নিউমোনিয়া কোন অঙ্গে হয়? এই নিউমোনিয়া কিন্তু হয় ফুসফুসে, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 77, এক্সিমা ত্বক, অর্থাৎ এই এক্সিমা যে রোগটা এটা কিন্তু ত্বকে হয় বা ত্বকের সঙ্গে সম্পর্কিত, তাহলে জন্ডিস রোগটা কোন অঙ্গকে অ্যাটাক করে বা আক্রমণ করে? তাহলে এই জন্ডিস হলো যকৃতের একটা রোগ, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 78, গ্রাম ওজন, অর্থাৎ ওজনের একক কিন্তু গ্রাম, তাহলে মিটার কিসের একক? মিটার আয়তন, ঘনত্ব, ভর না দৈর্ঘ্যের একক? তো এক্ষেত্রে এটা খুবই সোজা, মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, তো সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 79, ওয়াইন আঙুর বা গ্রেপ, অর্থাৎ ওয়াইন তৈরি হয় আঙুর থেকে, তাহলে ভোডকা, এই ভোডকা কিসের থেকে তৈরি হয়? চাল, ময়দা, কমলালেবু না আলু? তো এক্ষেত্রে ভোডকা তৈরি হয় ময়দা থেকে, তো সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 80, দুধ থেকে দই তৈরি হয়, তাহলে ধান থেকে কী তৈরি হয়? মাঠ, খড়, চাল না চাষি? তো এটা খুবই সোজা, ধান থেকে পাওয়া যায় চাল, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 81, জামার সাথে বোতাম সম্পর্কিত, অর্থাৎ জামা আটকাতে বোতাম প্রয়োজন হয়, তো জুতোর সাথে কী সম্পর্কিত হবে? সেলাই, পা, মোজা না ফিতে? অর্থাৎ জামা আটকাতে বা জামা লাগাতে যেমন বোতামের প্রয়োজন হয়, তেমন জুতো লাগাতে কিন্তু ফিতের প্রয়োজন হয়, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 82, কোন ডিগ্রিতে মাপা হয়, তাহলে দৈর্ঘ্য মাপা হয় কিসে? অর্থাৎ কোন মাপার একক হচ্ছে ডিগ্রি, তাহলে দৈর্ঘ্য মাপার একক কী হবে? তো এক্ষেত্রে দৈর্ঘ্য মাপার একক আমরা জানি মিটার, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 83, হৃৎপিণ্ড রক্ত, অর্থাৎ এখানে হৃৎপিণ্ড শরীরে রক্ত প্রবাহিত করতে সহায়তা করে, তাহলে ফুসফুসের কাজ কী? অক্সিজেন, বুক, বাতাস, শ্বসন?
তো এক্ষেত্রে অক্সিজেন পরিবহন করে কিন্তু ফুসফুস, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 84, বিমান পাইলট অর্থাৎ বিমান যে চালায় তাকে বলা হয় পাইলট, তাহলে সংবাদপত্র যে সম্পাদনা করে তাকে কি বলে, তাকে বলা হয় সম্পাদক, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 85, সাগর জল অর্থাৎ সাগরে জল থাকে তাহলে হিমবাহ কোথায় থাকে, পর্বত গুহা বরফ না নদী, তাহলে হিমবাহ তো থাকে হচ্ছে বরফ, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 86, পিরামিড মিশরে অবস্থিত তাহলে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত, আইফেল টাওয়ার অবস্থিত আমরা সকলেই জানি আইফেল টাওয়ার অবস্থিত ফ্রান্সে, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 87, ইঞ্জিনিয়ার মেশিন অর্থাৎ এখানে ইঞ্জিনিয়ারের কাজকর্ম মেশিনের সাথে সম্পর্কিত, তাহলে ডাক্তারের কাজকর্ম কিসের সঙ্গে সম্পর্কিত, রোগ শিশু হাসপাতাল না নার্স, তো এক্ষেত্রে ইঞ্জিনিয়ার যেমনভাবে মেশিন ঠিক করে তাহলে ডাক্তার কি ঠিক করে, ডাক্তার ঠিক করে হচ্ছে রোগ বা রোগ সারায়, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 88, ডাক্তার স্টেথোস্কোপ অর্থাৎ ডাক্তারের কাছে কিন্তু স্টেথোস্কোপ যন্ত্র থাকে যেটা দিয়ে সে চিকিৎসা করে, অর্থাৎ ডাক্তারের কাজের যন্ত্র হচ্ছে স্টেথোস্কোপ, তাহলে নাপিতের কাজ করার যন্ত্রের নাম কি, চুল সেলুন কাঁচি না শরীর, তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি কাঁচি। কোশ্চেন নাম্বার 89, বুল কাউ তাহলে হর্স কি হবে, এখানে কিন্তু বুল হচ্ছে ষাঁড় অর্থাৎ ষাঁড়ের স্ত্রীলিঙ্গ হচ্ছে গরু অর্থাৎ কাউ, তাহলে হর্সের স্ত্রীলিঙ্গ কি হবে, হর্সের স্ত্রীলিঙ্গ হবে হচ্ছে মেয়ার, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 90, গাছ পাতা অর্থাৎ গাছের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো পাতা, তাহলে বই, এই বই এর গুরুত্বপূর্ণ অংশ কি আছে, পৃষ্ঠা গ্রন্থাগার খাতা না সূচিপত্র, তো এটা খুবই সোজা, বইয়ের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পৃষ্ঠা, তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 91, জল সমুদ্র অর্থাৎ এই জল হলো সমুদ্রের মূল উপাদান, তাহলে বালি কিসের উপাদান, হিমবাহ মরুভূমি নদী না বরফ, তো এক্ষেত্রে এটাও খুব সোজা, বালি হচ্ছে মরুভূমির উপাদান, তো সুতরাং উত্তর হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 92, মোম মোমবাতি অর্থাৎ মোম থেকে তৈরি হয় মোমবাতি, তাহলে তুলো থেকে কি তৈরি হয়, পশম পোশাক সুতো না জুতো, তুলো থেকে তৈরি হয় পোশাক, তো সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 93, চিনি আখ অর্থাৎ আখ থেকে তৈরি হয় চিনি, তাহলে কাগজ কিসের থেকে তৈরি হয়, মন্ড বাঁশ গাছ না কাঠ, তো কাগজ তৈরি হয় মূলত গাছ থেকে, তো সঠিক উত্তরটি হবে অপশান সি, কারণ এখানে দেখো বাঁশ কিন্তু একটা গাছ, আবার কাঠ থেকেও কাগজ তৈরি হয়, কিন্তু এই বাঁশ বা কাঠ এই দুটোকেই কিন্তু এই বাঁশ বা কাঠ এই দুটোই কিন্তু গাছের অন্তর্গত, অর্থাৎ এগুলো কিন্তু গাছেরই অংশ, তাহলে এক্ষেত্রে কাগজ তৈরির অপশান বললে বাঁশ বা কাঠ কিছুই হবে না, সেক্ষেত্রে সরাসরি গাছ কিন্তু সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 94, গাড়ি জ্বালানি অর্থাৎ গাড়ি চালাতে গেলে জ্বালানির প্রয়োজন হয়, তাহলে শরীর চালাতে গেলে বা শরীর সুস্থ রাখতে গেলে কিসের প্রয়োজন হয়, খাদ্য অক্সিজেন সূর্য জল, তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ খাদ্য। কোশ্চেন নাম্বার 95, চা পাতা অর্থাৎ চা তৈরি হয় চা পাতা থেকে, তাহলে কফি কি থেকে তৈরি হয়, গাছ শিকড় ফুল বীজ, কফি কিন্তু তৈরি হয় বীজ থেকে, তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 96, বাম দিক ডান দিক অর্থাৎ বাম দিকের উল্টো হচ্ছে ডান দিক বা বিপরীত হচ্ছে ডান দিক, তাহলে উপরের বিপরীত কি হবে, উপরের বিপরীত হবে নিচ, এটা খুবই সোজা, উত্তর হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 97, ঠেলা টানা অর্থাৎ ঠেলার উল্টো হচ্ছে টানা, তাহলে বন্ধ করার উল্টো কি হবে, খোলা ভাঙা ঝাঁকানো না ফেলা, তো এক্ষেত্রে সঠিক উত্তর বন্ধ করার বিপরীত হবে হচ্ছে খোলা, তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ। কোশ্চেন নাম্বার 98, গাড়ি চাকা অর্থাৎ গাড়ি চলতে গেলে চাকার প্রয়োজন হয়, তাহলে জাহাজ চলতে গেলে কিসের প্রয়োজন হয়, তো পেট্রোল প্রোপেলার হাওয়া না পাখা, তো এক্ষেত্রে জাহাজ চলতে গেলে জল কেটে জাহাজকে এগোতে সাহায্য করে হচ্ছে প্রোপেলার, তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 99, জ্যামিতি গণিত অর্থাৎ জ্যামিতি হলো গণিতেরই একটি অংশ, তাহলে জনন কিসের অংশ হবে, জনন হচ্ছে সমাজবিদ্যা পদার্থবিদ্যা বংশগতি না জীববিদ্যার অংশ, তাহলে এই জনন হচ্ছে
জীববিদ্যার একটা অংশ, তো সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 100, অ্যানাটমি জীববিদ্যার সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ এই অ্যানাটমি হলো জীববিদ্যার একটি অংশ, তাহলে ইলেকট্রনিক্স কিসের সঙ্গে সম্পর্কিত? গণিত, পদার্থবিদ্যা, কম্পিউটার না রসায়ন? পদার্থবিদ্যার সঙ্গে সম্পর্কিত। তো সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নম্বর 101, ভূমিকম্প ভূগোলের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ ভূমিকম্পের বিষয়ে কিন্তু আমরা ভূগোল থেকে জানতে পারি, তাহলে জীবাশ্মের বিষয়ে আমরা কোথা থেকে জানতে পারি? জীবাশ্ম বিষয়ক পড়াশোনা যেখানে করা হয় তাকে কি বলে, জীববিদ্যা, ইতিহাস, শিলা না সমুদ্র? তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ, জীববিদ্যা থেকে আমরা জীবাশ্মের ব্যাপারে জানতে পারি। কোশ্চেন নম্বর 102, লেখক বই, অর্থাৎ লেখক কিন্তু এখানে বইয়ের সঙ্গে সম্পর্কিত, তাহলে ছুতোর বা কার্পেন্টার কিসের সঙ্গে সম্পর্কিত হবে, গৃহ, আসবাব, কাঠ চেরাই না জুতো? তো ছুতোর এখানে আমরা জানি কাঠের বস্তু তৈরি করেন, তো সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। প্রশ্ন নম্বর 103, বিমান পাইলট, অর্থাৎ বিমান যে চালায় সে কিন্তু পাইলট, তাহলে যে ট্রেন চালায় তাকে কি বলে, গার্ড, ড্রাইভার, মোটরম্যান, ইঞ্জিনম্যান? তো ট্রেনের চালককে বলা হয় মোটরম্যান, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। প্রশ্ন নম্বর 104, থার্মোমিটার তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা বা টেম্পারেচার মাপা হয় থার্মোমিটার দিয়ে, তাহলে ব্যারোমিটার দিয়ে কি মাপা হয়, উচ্চতা, বায়ুর চাপ, ঘনত্ব না ভূমিকম্প? তো এক্ষেত্রে ব্যারোমিটার দিয়ে মাপা হয় বায়ুর চাপ, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। প্রশ্ন নম্বর 105, লবঙ্গ ফুলের কুড়ি, অর্থাৎ এই যে লবঙ্গ এটা কিন্তু পাওয়া যায় ফুলের কুড়ি থেকে, তাহলে তামাক পাওয়া যায় কোথা থেকে, বীজ, পাতা, মূল না ফুল থেকে? তো তামাক পাওয়া যায় তামাক গাছের পাতা থেকে, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। প্রশ্ন নম্বর 106, হাঁপানি ফুসফুস, অর্থাৎ হাঁপানি কিন্তু অ্যাটাক করে ফুসফুসে, তো কনজাংটিভাইটিস কোথায় আক্রমণ করে বা কোন অংশকে আক্রমণ করে? তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে, এটি কিন্তু আক্রমণ করে চোখে, তো এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি। প্রশ্ন নম্বর 107, সিসমোগ্রাফ ভূমিকম্প, অর্থাৎ এই ভূমিকম্প মাপতে কিন্তু সিসমোগ্রাফ যন্ত্রের প্রয়োজন হয়, তাহলে গ্লুকোমিটার দিয়ে কি মাপা হয়, চাপ, রক্ত, রক্তের শর্করা, দেহের প্রতিরোধ ক্ষমতা? তো এই গ্লুকোমিটার দিয়ে রক্তের শর্করা কিন্তু মাপা হয়, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। প্রশ্ন নম্বর 108, লোহা কঠিন, তো লোহা হয় শক্ত, এটা আমরা সকলেই জানি, তো পারদ কেমন হয়, গ্যাস, তরল, বাষ্প না কঠিন? তো এটাও আমরা জানি যে পারদ কিন্তু হয় তরল, যদিও পারদ কিন্তু একটা ধাতু, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। প্রশ্ন নম্বর 109, সার্কাস মনোরঞ্জন, অর্থাৎ মনোরঞ্জনের জন্য সার্কাস দেখা হয়, অর্থাৎ এই সার্কাস হচ্ছে মনোরঞ্জনের একটা স্থান, তাহলে মন্দির কিসের স্থান? মন্দির হচ্ছে দেবতার স্থান, অর্চনার স্থান, নিষ্ঠান আর দানের স্থান, তো এক্ষেত্রে মন্দির হচ্ছে পূজা অর্চনার স্থান, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। প্রশ্ন নম্বর 110, রেশম গুটি রেশম, অর্থাৎ এই রেশম গুটি থেকে পাওয়া যায় কিন্তু রেশম, তাহলে গোখরো সাপের থেকে বা কোবরা থেকে কি পাওয়া যায়, বিষাক্ত, বিষ, মৃত্যু না ভয়? তো এক্ষেত্রে গোখরো সাপ থেকে কিন্তু বিষ পাওয়া যায়, এটা হচ্ছে অপশান বি। এই বিষ কিন্তু বিভিন্ন ওষুধ তৈরির কাজে লাগে। প্রশ্ন নম্বর 111, চৌকিদার নিরাপত্তা, অর্থাৎ চৌকিদার নিরাপত্তার সঙ্গে যুক্ত, তাহলে বিমা কিসের সঙ্গে যুক্ত, টাকা, জীবন, অর্থ না আশঙ্কা? এক্ষেত্রে বিমা কিন্তু আশঙ্কার সঙ্গে যুক্ত, কারণ বিমা কিন্তু করানো হয় বিভিন্ন রকম আশঙ্কা হতে পারে বা কোনো প্রবলেম আসতে পারে সেই জন্যে, তো সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি। প্রশ্ন নম্বর 112, ডাক্তার চিকিৎসার সঙ্গে যুক্ত, তাহলে বিচারক বা জাজ কিসের সঙ্গে যুক্ত হবে, আদালত, বিচার, আইন, শাস্তি? তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, বিচারের সঙ্গে বিচারক যুক্ত থাকেন। প্রশ্ন নম্বর 113, আদালত বিচার, অর্থাৎ আদালতে বিচার করা হয়, তাহলে বিদ্যালয়ে কি করা হয়, শিক্ষক, ছাত্র, বই না শিক্ষা? তো বিদ্যালয়ে কিন্তু শিক্ষাদান করা হয়, তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি। প্রশ্ন নম্বর 114, পর্ক শুকর, অর্থাৎ এই পর্ক হলো শুকরের মাংস, তো বিফ কাকে বলা হয়, বিফ হচ্ছে গরুর মাংস, ছাগলের মাংস, চাষি না ভেড়া? তো বিফ বলা হয় গরুর মাংসকে, তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ। প্রশ্ন নম্বর 115, ফুল ফুলের তোড়া, অর্থাৎ ফুল থেকে ফুলের তোড়া তৈরি করা হয়, অর্থাৎ অনেকগুলো ফুল মিলে কিন্তু ফুলের তোড়া তৈরি হয়, তাহলে অনেক মন্ত্রী মিলে কি তৈরি হয়,
বিভাগ, নির্বাচক মণ্ডলী, মন্ত্রিসভা না ভোটদাতা? তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, মন্ত্রিসভা। কিন্তু তৈরি হয় অনেকগুলো মন্ত্রীদের নিয়ে। প্রশ্ন নম্বর 116, কয়লা তাপ, অর্থাৎ কয়লা থেকে যেটা পাওয়া যায় সেটা তাপ, কয়লা পুড়িয়ে তাপ কিন্তু পাওয়া যায়। তাহলে মোম থেকে কি পাওয়া যায়, শক্তি, আলো, মোমবাতি না মৌমাছি? তো এক্ষেত্রে মোম থেকে কিন্তু আমরা আলো পাই। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি। প্রশ্ন নম্বর 117, চারা গাছ, বৃক্ষ। তাহলে এখানে চারা গাছ কিন্তু বড় হয়ে একদিন বৃক্ষে পরিণত হয়। তাহলে একজন বালিকা পরবর্তীতে কিসে পরিণত হয়, স্ত্রী, মা, মহিলা, বোন? তো এক্ষেত্রে একজন বালিকা কিন্তু পরবর্তীতে একটা মহিলাতে পরিণত হয়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। প্রশ্ন নম্বর 118, খাট, আসবাব, অর্থাৎ এই খাট কিন্তু আসবাবপত্রের মধ্যে পড়ে। তাহলে জামা কিসের মধ্যে পড়ে, সুতি, পোশাক, সুতো না উর্দি? তো এক্ষেত্রে জামা কিন্তু হলো একটা পোশাক। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। প্রশ্ন নম্বর 119, জুল কার্য, অর্থাৎ কার্যের এককে বলা হয় জুল। তাহলে অ্যাম্পিয়ার কিসের একক, চাপ, তাপমাত্রা, বিদ্যুৎ না শক্তি? এই অ্যাম্পিয়ার হলো বিদ্যুৎ বা কারেন্টের একক। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। প্রশ্ন নম্বর 120, সেকেন্ড, সময়, অর্থাৎ সময়ের এককে আমরা সেকেন্ডে প্রকাশ করি। তাহলে ওহম কিসের একক, আয়তন, পরিমাপ, রোধ না শক্তি? তো এই ওহম হচ্ছে রোধের একক। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। তো তাহলে বন্ধুরা, সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের এই পঞ্চম ক্লাসের মাধ্যমে মোট কিন্তু 120টা প্রশ্নের সমাধান করানো হলো। আশা করি এরপরে এই অধ্যায়ের কোনো প্রশ্ন তোমাদের বাধার কথা নয়। এরকম আরও অনেক প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু এই ক্লাসটাকে শেয়ার করতে ভুলো না। এবং পরবর্তী ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। কারণ আমি কিন্তু সুবীর দাসের রিজনিং বই থেকে এবং চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে সমস্ত অধ্যায়গুলো কমপ্লিট করে দেব ভিডিও ক্লাসের মাধ্যমে। তো তাহলে বন্ধুরা, আজকে ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।